আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌসিনা হক, আমার একটি নতুন ব্লগে। তো আজকে যেটা করব সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ করব, 1 আওয়ার চ্যালেঞ্জ। সারাদিন আমি কোনো রান্না করতে পারিনি, এখন বাজে 10:35। তো সারাদিন আমি কোনো রান্না করতে পারি নাই, বেবি ঠিক মতো ঘুমায় নাই বলতে একদমই ঘুমায় নাই। তো এখন রাত 10:30, সে ঘুমায় গেছে। তো আমি চিন্তা করলাম যে একটা চ্যালেঞ্জ করে ফেলি, 1 আওয়ার, দেখি কী কী রান্না করা যায়। তো আমি ভাতটা তুলে দিয়ে এবং লাউ শাক এবং পাইথা শাক বলে এখানে, আমি আসলে অ্যাডজেক্টলি ওই নামটা জানি না, তো ওই শাকটা দিয়ে আমি ভাতের উপর দিয়ে দিলাম। দুধ জাল দিয়ে দিচ্ছি এবং ডাল তুলে দিলাম, ডালে বলকও চলে আসছে। আমি শাকের উপর কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে ভাতের উপর দিয়ে রাখলাম এবং দুটা মরিচ দিয়ে দিয়েছি। আমি আর করব হচ্ছে আলু ভাজি, তো খুব ঝটপট আলু ভাজিগুলো কেটে ফেললাম, কারণ 1 ঘন্টার মধ্যে যেহেতু আমাকে কভার করতে হবে, সো হারি আপ। আমি খুব দ্রুত কাজগুলো সারার চেষ্টা করছি। এখন রাত 10:30 বাজে, কারণ রাতের খাবার আমি দিনে রান্না করি নেই বিধায় আমার দিনের বেলা ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছি, কিছু করার নাই। বেবিকে নিয়ে আসলে আমি করতে পারি নাই, জেগেছিল। তো আমি মাছগুলো ভালো করে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ধুয়ে নিচ্ছি, নিয়েও ফেলেছি, এবং আমি হলুদ এবং মরিচের গুঁড়ি দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। আসলে মূলত আজকে আমি খুব তাড়াতাড়ি করছি, হয়তো বা খুব বড় করতে পারবো না ব্লগটি, কারণ আসলে ভিডিও করে কাজ করা একটু টাফ হয়ে যায়। যাই হোক, আমার পেঁয়াজ ছেলা ছিল, সেগুলো আমি একটু কেটে নিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আমি ট্রাই করছি 1 ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করার জন্য। তো আমি মশলা কিছু নিয়ে নিলাম, ধনিয়া, জিরা, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া নিয়ে আমি একটু পানি দিয়ে একটু আদা দিয়ে মিক্স করে নিচ্ছি, এবং আমি গরম মশলা দিয়ে দিলাম কড়াইতে, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা এবং জিরার ফোড়ন দিয়ে নিয়েছি, একটু রসুন দিয়ে নিলাম। আমি খুব দ্রুত কাজ করার মানে শেষ করার চেষ্টা করছি, কারণ টাইম তো শেষ হয়ে যাবে যেহেতু চ্যালেঞ্জ। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি 1 আওয়ারের মধ্যে সব রান্না কমপ্লিট করবো, সে বলছে আমি নাকি পারবো না। তো যাই হোক, এই একটা 1 আওয়ার চ্যালেঞ্জ নিলাম। আমার ডালটাও সিদ্ধ হয়ে আসছে, আমি আগে মাছটা কষিয়ে দেন আমি অন্য কাজগুলো করব। যাই হোক, আমি মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে, এখন আমি মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিব। তো আসলে আমি দেখছি যে কয়টা বাজে, 11:07 বেজে গেছে, আধা ঘন্টা অলরেডি চলে গেছে, সো আমাকে আরও তাড়াতাড়ি করতে হবে, এই আধা ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। আমার পেঁয়াজ ভাজা বেরেস্তা করা শেষ, এবং আমি টমেটো কিছু কেটে নিয়েছি, মাছের মাথার মধ্যে দিব। 11:22 বেজে গেছে, আমি মাছের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম এবং মাছের মধ্যে কাঁচামরিচ দিয়ে মাছটাকে ঢেকে রাখছি। আলু ভাজি করতে চুলায় দিয়ে দিয়েছি, সো আমি একটু নেড়ে নিব। আমার ভাতটা অলমোস্ট ডান, আমার হয়ে গেছে ভাতটা। দেখা যাক আমি পারি কি না, ডালটা আমি ভালো করে ম্যাশ করে পানি দিয়ে দিয়েছি, এবং এখানে ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি মশলা ভেজে নিব। আলু ভাজি মোটামুটি ডান হয়ে গেছে, মাছটা ডান হয়ে গেছে, ডালটা ফোড়ন দিলেই হয়ে যাবে। সো আমি খুব এক্সাইটেড যে আমি 1 আওয়ারের মধ্যে কমপ্লিট করতে পারি কি না, কারণ আমি সাধারণত দুপুরে বা যখনই রান্না করি, আমি আসলে সাধারণত আমার বেবি 1 আওয়ারের মতোই ঘুমায়। আমি 1 আওয়ারের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি, এখনও বেশ কিছুক্ষণ বাকি আছে, যেহেতু 35:29 বাজে, এখনও 6 মিনিট বাকি আছে। তো আমি এর মধ্যে ডান করে ফেলবো ইনশাল্লাহ, আমার তো হয়েই গেছে। ২৩:৩২ বাজে, তো অলমোস্ট আমার ডান, আলু ভাজি হয়ে গেছে, এখন আমি জাস্ট প্লেটিং মানে বেড়ে ফেলবো। মাছটাও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সব কিছু হয়ে গেছে, আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো পেরেছি আমি 1 আওয়ারের মধ্যে কমপ্লিট করতে।
তো যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম ফুলফিল করেছি আলহামদুলিল্লাহ। এই যে আমার ডাল একটু ঘন করে রান্না করেছি আজকে, আলু ভাজি, মাছের মাথা, শোল মাছের মাথা রান্না করেছি টমেটো দিয়ে, ভাজা পেঁয়াজটা কিন্তু উপরে দিয়ে দিয়েছি। ভাজা পেঁয়াজ দিলে একটা আলাদা ফ্লেভার আসে। হয়ে গেছে আমাদের লাউ শাক ভর্তা। যাই হোক, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আশা করি সবার ভালো লেগেছে।